रहमान रहीम मुसलमान भाई सलामु अलैकुम हिंदू दादा नमस्कार अन्य जातिर आंतरिक प्रीति और शुभेच्छा भलोबासा रही। आज के जे विद्याटा दिब खूब सहजे बातेर रोगी व्यथा भलो हुआ अपनारा आल्लाहर नामे स्मरण करे काजटा शुरू करबेन 1000% ग्यारंटी কাজ হবে। আপনারা কাজ করার পর আমাকে জানাবেন হচ্ছে কি হচ্ছে না। তার আগে আমার ঠিকানা বলে দেই, বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা পত্নীতলা থানা ঘোষনগর ইউনিয়ন খিরসিন বাজার মোহাম্মদ শরীফুল কবিরাজ। আমার শিক্ষাগুরু শরীফুল চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যারা পার্সোনাল কাজ করবেন তারা আমার সাথে যোগাযোগ করুন, যারা পার্সোনাল বিদ্যা নেবে তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আপনাদের শিক্ষা দেব, কাজ করে দেব, পার্সোনাল কাজ করে দেব। আর একটা কথা বলি, আপনারা আমাকে ভালো করে দেখুন, আমার গায়ে সব সময় জুমল মাদার শিব কালী বিশ্বহরী এই চারটি জিনিসের ভরণ আমার গায়ে সবসময় থাকে, সবসময় উপস্থিত থাকে। আপনারা আমাকে দেখতে মনে হবে যে তিনি নিশা করে এরকম একটা মনে হবে, কিন্তু যাদের গায়ে সবসময় এই জিনিসগুলো থাকে থাকে তারা সবসময় চেহারা কুচ্ছিত হয়ে যায়, কখনো ফর্সা হয়ে যায়, কখনো সাদা হয়ে যায়, কখনো কালো হয়ে যায়, কখনো হলুদ হয় রূপ ধারণ করে। আপনারা আমার সাথে যোগাযোগ করুন পার্সোনাল কাজের জন্য। আর আমার সাথে যোগাযোগ করতে হলে মোবাইল নাম্বার 01739100882, এটা আমার পার্সোনাল নাম্বার, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেঞ্জার এই নাম্বার, স্ক্রিনে যে নাম্বার আছে ওটাতে যোগাযোগ করলেও হবে। আর এই মধ্যে যারা কথা বলবে তারা এই নাম্বারে বলবে। আমার এই নাম্বারে নগদ দাস বাংলা বিকাশ অ্যাকাউন্ট করা আছে, আপনারা গুরুদক্ষিণাতে কাজ শুরু করবেন, আল্লাহর রহমতে 1000% গ্যারান্টি সব কাজে সফলতা লাভ করবেন। আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আগে কাজ করি তারপর গুরুদক্ষিণা দেব, তা কি করে সম্ভব হয়? কোন গুরুর আশীর্বাদই থাকলো না আপনার কাজ কীভাবে হবে? কুষ্টিয়ার আইনাল ভাই কাজ করতেছে, যশোরের একজন কাজ করতেছে, বামনবাড়ি একজন কাজ করতেছে, আরেকজন ভাই আমাকে বলেছে আমি গুরু বকুলের শিক্ষা আপনার জন্য দোয়া করি, আপনার সব কাজে জয় হন, আমার গুরুর শিক্ষা আমি দোয়া করলাম আপনি সব কাজে জয়যুক্ত হন। আপনারা বাতের ব্যথা কীভাবে ভালো করবেন আমি বলে দিচ্ছি, আপনারা সবাই চেনেন এই জিনিসটা, এটা হলো গুরুর বিদ্যা, এটা সহজে কোথায় পাবেন না, একমাত্র গুরুরাই দিতে পারে। আপনারা দেখবেন ঘোড়ার গাড়ি চালায় যে ঘোড়া বা সোয়ারতে যে ঘোড়া যায় আপনারা চিনে নেবেন, আর বুঝতে সমস্যা হলে আমাকে যোগাযোগ করে জানে নেবেন যে আমি বুঝতে পারতেছি না গুরুজি আমাকে বুঝান। ওই ঘোড়া কী করবেন, ঘোড়ার পায়ের নিচে চারটা পায়ে চারটা লাল দেওয়া থাকে, লাল নোয়ার নাল। আপনারা বুঝতে না পারলে আমাকে সাথে যোগাযোগ করবেন আমি বুঝাই দেব। এই ঘোড়ার লাল নিয়ে আসবেন, শনিবার মঙ্গলবার ঘোড়া লাড়তে যাই নেবেন, সকালবেলা বিশ্বনাথ উঠে যাই নেবেন শনিবার মঙ্গলবার, যে কয় টাকা দাম চাবে ওই লালের সেই কয় টাকা দিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পর সোনারের কাছে যাবেন, সোনারের কাছে যায়া একটা তাবিজ ভরাবেন, একটা তাবিজ তৈরি করবেন, একটা তাবিজ তৈরি করে বাড়িতে নিয়ে এসে তাবিজটা ভালো করে দুধে ধুবেন, ধোয়ার পর এই তাবিজটা মোম দিয়ে শুধু মোম দিয়ে ভরাবেন, ভরানোর পর মন্ত্র পাঠ করবেন, এক জায়গা থুবেন, দুধে ধুয়ে নেওয়ার পর এক জায়গা থুবেন, মোম দিয়ে শুধু ভরাবেন, একটা মন্ত্র পড়বেন, এই মন্ত্রটা স্বয়ংসিদ্ধ করে নেবেন। আপনাদের অনেকে হয়তো জানা আছে
তারপরে বলতেছি বিসমিল্লা কট কট কুঞ্জি কট, যে কাজে লাগামু সেই কাজে লাগ, দোহাই মা শিব দুর্গা কামরু কাম খা দোহাই, দোহাই গুরু শরীফুলের দোহাই। বিসমিল্লা কট কট কুঞ্জি কট, এ তাবিজ যে কাজে লাগামু সেই কাজে লাগ, দোহাই মা শিব দুর্গা কামরু কাম খা দোহাই, দোহাই গুরু শরীফুলের দোহাই। আবার বলে দিচ্ছি মন্ত্রটা, বিসমিল্লা কট কট কুঞ্জি কট, হে ঘোড়া লালের তাবিজ যে কাজে লাগামু সেই কাজে লাগ, দোহাই মা শিব দুর্গা কামরূপ কাম খা দোহাই, দোহাই গুরু শরীফুলের দোহাই। এভাবে সাতবার কয়ে নয়টা ফুঁক দিবেন, দিয়ে যাকে দিবেন বাম হাত তুলবেন তাবিজটা, নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে যাই 10 টাকা দিবে, টাকাটা নেওয়ার আগে তাবিজটা দেওয়ার আগে টাকাটা নেবেন, যাই 10 টাকা দিবে, বাম হাতে ব্যামুখ হয় দিবেন, এমনি ব্যামুখ হয়ে নিয়ে চলে যাবে, আর যান ফিরে না তাকায়, আর ফিরে যদি না তাকায় আল্লাহর রহমতে 7 থেকে 21 দিনের মধ্যে যা বেদনা আসলো যা ব্যথা আসলো বাতের, যাই হাঁটতে পারে না, আল্লাহর রহমতে হাঁটে বেড়াবে, আপনার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, সর্বকাজে জয় হবে। মানুষের দোয়া ছাড়া মানুষের জীবনটাই বৃথা, মানুষের দোয়া আগে দরকার। আপনারা ভালো কাজ করবেন, ভালো কাজে যাবেন, আমার শক্তি সব কাজে লাগে যাবে, আপনারা যদি ভালো কাজ করে থাকেন। মানুষ যদি দোয়া করে, মানুষের দোয়া আল্লাহ পাক বেশি পছন্দ করে। আপনারা বুঝতে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বুঝাই দেব। আর আপনারা যে কোনো কাজই করবেন, ভেবে চিন্তে করবেন, মানুষের ভালোর জন্য করবেন, আর আমার কাছে গুরু দক্ষিণা দিয়ে যে কাজে যাবেন আল্লাহর রহমতে সেই কাজই হবে। আমার কাছে মাদার, শিব, কালী, বিশহরি চারটা জিনিস সবসময় আমার গায়ে থাকে, সবসময় আমার সুরতে এরকম, কখনো কখনো কালো বর্ণ, কখনো সাদা বর্ণ, কখনো হলুদ বর্ণ। আমার বর্ণ যারা আমার দোকানে অনেক ভাই শিষ্যরা আছেন তারা অবশ্যই দেখছেন, আমার সুরত একেবারে একে সুরত হয়, এটা আমার এলাকার লোকেরাও জানে। আল্লাহর রহমতে আমি এই জন্য সর্বকাজে জয়যুক্ত হই। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যত ভালো ভালো সাবস্ক্রাইব করবেন সেত ভালো ভালো ভিডিও দেব। আমি বারবার বলতেছি আমার মোবাইলের ক্যামেরার সমস্যা, আপনারা কোনো যদি এরকম সৎ ব্যক্তি হয় থাকেন, আমার শিষ্য পার্সোনাল হয় থাকেন বা হবেন, তারা একটা মোবাইলের ব্যবস্থা করে দেবেন, আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, পার্সোনাল বিদ্যা দেওয়ার জন্য চেষ্টা করব। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।